থাকে, জন্য যদি সম্পদ আল্লাহ পাক দান করেন সেটাকে সঠিকভাবে ব্যয় করা, সেটাকে হেফাজত করার প্রয়োজন আছে। কারণ সম্পদ না থাকলে মানুষ দিন বিক্রি করে দুনিয়া কামানোর চেষ্টা করবে, হালাল হারামের কোনো তমিজ করবে না। আবার অনেক সময় এমন হতে পারে এই সম্পদ মানুষের অভাব অনটন মানুষকে কাফের বানায় দেয়, অকৃতজ্ঞ বানায় দেয়, আল্লাহ বিরোধী বানায় দেয়, আল্লাহর সাথে বিদ্রোহ করে বস, আল্লাহর বিরুদ্ধে নানান কথা বলতে থাকে অভাব। এই জন্য যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদের হেফাজত করা তার কর্তব্য এবং দায়িত্ব। এই আয়াত থেকে এই বিষয়টা বুঝে আসে। এরপরে আয়াতে আল্লাহ বলেন অবতারণ ইয়াতাবা, তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো। ইয়াতাবা বহুবচন ইয়াতিম শব্দের মানে যারা ইয়াতিম আছে তোমাদের তত্ত্বাবধানে লালন পালন করতেছ, অভিভাবকদেরকে বলতেছেন আল্লাহ একটু পরীক্ষা করো যে বুঝ আসছে কি না, বুঝ আসছে কি না টাকা পয়সা যত্ন করার, হেফাজত করার, সম্পদ রক্ষণাবেক্ষণ করার, এটাকে সঠিক খাতে ব্যয় করার মতো যোগ্যতা আসছে কি না। তো একজন ব্যক্তির একটা শিশুর তিনটা স্তর থাকে, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার পরে, আরেকটা হচ্ছে এর পরে, তিনটা অবস্থা। তো প্রথম অবস্থাতে তো বাচ্চাদেরকে গার্ডিয়ানরা লালন পালন করবে, তরবিয়ত দেবে এবং তাদেরকে দিয়ে এক ছোট্ট ছোট ইয়াদিমকে নিজ হাতে অভিভাবকরা কিছু ক্রয় বিক্রয় শেখাবে যে তুমি তুমি নিজে কিনে নিয়ে আসো, তুমি লেনদেনটা করো, তাকে শেখানোর জন্য। আর বালেগ হওয়ার পরে যখন বিবাহের বয়স হয়ে যায়, একজন মানুষ বালেগ হওয়ার পরে বিবাহের বয়সে পৌঁছে যায়, মানে সে বিয়ে করতে পারে, বিয়ে করার পরে প্রয়োজনটা তার দ্বারা মিটবে বালেগ হওয়ার পরেই। বালেগ হওয়ার পরে একটা অবস্থা, বালেগ হওয়ার থেকে দশ বছর পরে তার মধ্যে আরেকটা পরিবর্তন আসে, তিনটা স্তর। তো অবতরণ ইয়াতাবা এর প্রথম স্তর যে ইয়াতিম বাচ্চাদেরকে পরীক্ষা করো, নিজ হাতে কিছু কিছু ক্রয় বিক্রয় লেনদেন করতে শেখাও, তরবিয়ত দাও, বুঝাও যে এভাবে লেনদেন করতে হয়, এভাবে কিনতে হয়, এভাবে যাচাই বাছাই করে ক্রয় করতে হয়, দেখতে হয়, এই কিছু লেনদেন শেখাও ছোট ছোট। এটা হচ্ছে একটা স্তর, পরীক্ষা করার তাদেরকে যে কেমন পারে তারা, কারণ সম্পত্তি আগে দিয়ে দিতে হবে এক সময়, আগে শেখানো, এটাও দায়িত্ব অভিভাবকের, ইয়াতিমের লালন পালনকারী ব্যক্তির দায়িত্ব। এমনকি নিজের সন্তানদের ক্ষেত্রেও এই দায়িত্ব, এটা বাবার সন্তানদের এই অবস্থায় কিছু কিছু লেনদেন তরবিয়ত দীক্ষা দান করা তাদের প্রয়োজন। হাত্তা ইযা বালাগুন নিকাহ, অবশেষে যখন বিবাহের বয়সে পৌঁছবে মানে বালেগ হবে, কত বছর বয়সে বালেগ হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নিকট বালেগ হওয়ার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 15 বছর, ছেলে হোক মেয়ে হোক। এর আগে যদি বালেগ হওয়ার মতো কোনো ধরনের আলামত না প্রকাশ পায়, 15 বছর হয়ে গেছে বাস, সে বালেগ, মেয়ে হোক ছেলে হোক, আলামত প্রকাশ পাক অথবা না পাক। আর এর আগে যদি আলামত প্রকাশ পেয়ে যায়, গোফ ওঠা আর অন্যান্য যা যা আছে মেয়েদের ক্ষেত্রে যা আছে সেগুলো যদি পাওয়া যায়, বালেগ তো হয়ে যাবে প্রাপ্তবয়স্ক। আর যদি কিছুই প্রকাশ না পায়, 15 বছর হয়ে গেছে বাস, শরীয়তের বুক আল্লাহ সে এখন থেকে, সে বালেগ, শরীয়ত বলবে সে প্রাপ্তবয়স্ক। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এরপরে এই অবস্থাতেও সম্পদ তার হাতে বুঝিয়ে দিতে আল্লাহ নিষেধ করেছে, বালেগ হওয়ার পরেও সম্পদ ইয়াতিমের হাতে বুঝিয়ে দেওয়া যাবে না। কখন দেওয়া যাবে? তৃতীয় স্তর। ফাইদ আনাস্তু বিনহু রুশদান, বালেগ হওয়ার পরে, এরপর যদি তোমরা উপলব্ধি করো গার্ডিয়ানরা তাদের মধ্যে কিছু বুঝ আসছে, সঠিকটা বুঝে, রুশদ ভালো মন্দ বুঝে, লাভ ক্ষতি বুঝে, সংরক্ষণের শক্তি আসছে, আকল পরিপূর্ণ হয়েছে, এই অবস্থা তোমরা বুঝতে পারো তাদের আচরণ থেকে, এটা কত বছর? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন বালেগ হওয়ার পর থেকে আরও 10 বছর, তো 15 বছরে বালেগ হলে আরও 10 বছর, 25 বছর, তখন গিয়ে তার মধ্যে পরিপক্কতা আসবে। সেটাও পরিপূর্ণ হওয়া জরুরি নয় যে একেই মনে 100-তে 100 হতে হবে, এটা তার নিকট জরুরি না। মোটামুটি 10 বছর পরে যখন তার মধ্যে একটা বুঝ আসবে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তোমরা ইয়াতিমদের সম্পদ তাদের কাছে হ্যান্ড ওভার করো, এখন বুঝিয়ে দাও। তো 25 বছর হওয়ার পরে 100-তে 100 বুঝতে হবে, এটা জরুরি না, মোটামুটি বুঝেছে বাস, এখন তাকে তার সম্পদ দিয়ে দাও। এটা হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহের ব্যাখ্যা। হ্যাঁ, যদি 25 বছর পরে সে পুরাপুরি ম্যান্টাল পাগল, ম্যান্টাল হয়ে গেছে পাগল, পুরাপুরি পাগল, তখন তার সম্পদ তার হাতে দেওয়া যাবে না, কারণ সে তো এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। কারণ এখানে
এখানে আল্লাপাক রুশদান শব্দ বলছেন, এর অর্থই হলো, এটা ইঙ্গিত করে আরবি গ্রামার অনুযায়ী যে মোটামুটি তার বয়স বা পরিপক্কতা আসছে, 100-তে 100টা আসুক, বাহু তাদের সম্পদ তাদের হাতে সোপর্ট করো। তাহলে ইয়েতিমদের সম্পদকে আল্লাহ বললেন তোমার হেফাজতে রাখো, আর বালে ঘর এক পর্যন্ত কিছু কিছু অভ্যস্ত করাও, কেনা বেচার সাথে অর্থ এটাকে লেনদেন করা বুঝাও, এটাকে যেন সে বুঝে কীভাবে সম্পদ আট রাখতে হয় দিতে হয় বুঝটা, এরপরে বালেক হবে, বালেক হওয়ার পরে আরও পরীক্ষা দাও, এরপরে যখন আরও দিন যাবে তুমি তার মধ্যে দেখতে পাও যে না পরিপক্কতা আসতেছে, বুঝতেছে, সম্পদ বুঝে, হেফাজত বুঝে, যত্ন করা বুঝে। তাকে এখন ধোকা দিয়ে কেউ তার সম্পদ দিয়ে যেতে পারবে না, তার আকল আছে। তাহলে বলেও তখন তাদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলুহা ইসরাফান, তাদের সম্পদ তোমরা অপচয়ের সাথে খেয়েও না, অর্থাৎ বড় হয়ে যাবে এখন তো ছোটো আছে, এই জন্য তার সম্পদ দেদারসে ব্যয় করতেছে অন্যায়ভাবে, অপচয়ে, প্রয়োজন নাই। ইয়েতিমের জন্য 100 টাকা খরচ করলে যথেষ্ট, সেখানে ইয়েতিমের পিছনে খরচ করতেছে 500 টাকা, অপচয়। বড় হয়ে গেলে তো এটা পারবে না, বুঝ হয়ে গেলে, এখন ছোট আছে, তার অধীনে কিছু বলার ক্ষমতা নাই। আল্লাহ হোসেন না, তার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করতে হবে, অপচয়ের সাথে খরচ করা যাবে না। অবিদারণ এবং তাড়াহুড়া করা যে আই একবারও পাশে সে বড় হয়ে যায়, মানে বালেগ হয়ে যাবে, বুঝবার হয়ে যাবে, তখন তো বুঝবে এর অপচয় হইতেছে, বেশি খরচ হইতেছে। তো আল্লাহ গার্ডিয়ানদেরকে বলেন ইয়েতিমের লালন পালনকারীদেরকে, ইয়েতিমের সম্পদ তাদের বড় হয়ে যাওয়ার আশঙ্কায় অপচয়ের সাথে খরচ করো না, তোমরা খেও না বা তাড়াহুড়া করে খেও না, তার জন্য খরচ করবো এরকম অপচয় করে না, তাড়াহুড়া করবে তাকে সে বড় হয়ে যাবে পরে খরচ করার সুযোগ নেই। আরেকটা হলো ইয়েতিমের সম্পদ থেকে অন্যায়ভাবে খাইতেছে, আবার সেটাও অপচয়ের সাথে, নিষেধ। আমার কারি ফালিয়াস্তা আফিফ, এখন ইয়েতিমের লালন পালনকারী ব্যক্তি যদি দরিদ্র না হয় সচ্ছল হয় তাহলে ইয়েতিমের সম্পদ থেকে সার্ভিস চার্জ দেওয়ার, মাসিক বেতন দেওয়ার জায়েজ নেই, হারাম। যদি সে ধনী হয় তার লালন পালনকারী ব্যক্তি, আল্লাহ বলেন ফালিয়াস্তা আফিফ, সে নিজেকে বিরত রাখবে, ইয়েতিমের সম্পদ থেকে মাসিক বেতন দিবে না, যে আমি তাকে লালন পালন করতেছি পারপাসে একটা বেতন দিয়ে যাবি, ধরি হলে পারবে না, জায়েজ নাই, হারাম, তার তো সম্পদ আছে। ফালিয়াস তাহ, সে যেন নিজেকে বাঁচায়। অবাজ্ঞার ফাকির, আর যদি দরিদ্র হয় ইয়েতিমের অভিভাবক, তার খাওয়ার টাকা পয়সা নেই, সম্পদ নেই, ফালিয়াকুল বিল মারুফ, তো ইয়েতিমের সম্পদ থেকে ন্যায়রূপ পন্থায় যে একটা শহরে একজন মানুষ লালন পালন করলে, তাকে দেখভাল করলে তার মাসিক বেতনটা কেমন হয়, রিওয়াজ এবং প্রথা প্রচলন অনুযায়ী ওই পরিমাণ ইয়েতিমের সম্পদ থেকে সে ইনসাফের সাথে গ্রহণ করতে পারবে এবং সেটা খেতে পারবে, কারণ সে দরিদ্র, আর দরিদ্র হলে পারবে না। এরপরে আল্লাহ বলতেছেন ফাইদা দাফা আতুবিলাইহি মা ওয়ালাহু, যখন তোমরা তাদের পরিণত বয়স হয়ে যাওয়ার পরে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিবে, ফাশহিদু আলাইহিম, একটা কাজ করবে, সাক্ষী রাখবে, কারণ যেন বলতে না পারে যে আপনি আমার সম্পদ আত্মসাত করেছেন, ঝগড়ার পরিবেশ যেন তৈরি না হয়, সাক্ষী রাখবে এই যে তার বাবা এ আমার কাছে রেখে গেছেন, এখান থেকে তার এত বছরে এই পরিমাণ তার পেছনে খরচ হয়েছে, এই বাকি আছে, এই ব্যয়, এই আয় হলে আয়, এইভাবে আমি তাকে বুঝিয়ে দিতেছি, আপনারা সাক্ষী থাকবেন। দুজন মুসলিম আকিল বালেক সুস্থ মানুষকে রাখবে সাক্ষীর সামনে, তার সম্পদ তাকে হ্যান্ড ওভার করবে, যেন ঝগড়া না হয়, তাকে ব্লেম দিতে না পারে যে আপনি আমাদের সম্পদ আত্মসাত করেছেন। ইসলাম সবসময় মানুষকে অপবাদ মুক্ত রাখতে চায়, এই জন্য এই ব্যবস্থা বোনা যে সাক্ষী রাখ, সাক্ষীর প্রয়োজনীয়তা অনেক বিভিন্ন বিষয়ে, লেনদেনের ক্ষেত্রে সব বিষয়। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলাই হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন, এই কথাটা এই জন্য বললেন যদি মানুষের মনে এই কথা থাকে জাগরুক যে আমার সমস্ত কাজের জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং আল্লাহ আমার থেকে হিসাব নেবেন, তাহলে ইয়েতিমের লালন পালনকারী তত্ত্বাবধানকারী ব্যক্তি ইয়েতিমের মাল থেকে আত্মসাত করবে না, অপচয় করবে না, অন্যায়ভাবে গ্রাস করবে না, তার সম্পদকে অসৎ উপায়ে এটাকে নষ্ট করবে না, এটাকে যথাযথভাবে হেফাজত করবে এবং সময় সুযোগ হলে
তার সম্পদ তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। এনার জন্য প্রয়োজন তাকওয়া, অন্যের হক আদায়ের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তাকওয়ার, জবাবদিহিতার ভয়। শুধু এই ক্ষেত্রেই নয়, আয়াত ব্যাপক সর্বক্ষেত্রে। একজন ইমানদার ব্যক্তি যদি আখেরাতে জবাবদিহিতার ভয় অন্তরে থাকে, আল্লাহ আমার থেকে হিসাব নেবেন আমার প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ, তাহলে কিন্তু সেই মানুষটির দ্বারা অন্যায় কাজ করা সম্ভব নয়, চাই সেটা যে কোনো অন্যায় হোক, যে কোনো স্তরের অন্যায় হোক, তার দ্বারা করা সম্ভব নয়। এই আয়াত আমাদেরকে এই মূলনীতির দিকে ইঙ্গিত করছে যে আমি যদি আমার সকল কাজগুলোকে সুন্দর করতে চাই, এই বৈশিষ্ট্য আমাকে ধারণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ভরসা জবাব দিতে হবে। আর এই অবস্থাটা অন্তরে রাখাটাই, এটাই বরং আমাদের ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে সূরায় আল হাক্কার মধ্যে বলেছেন, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ব্যক্তি দৌড়াবে, আব্বা আমার উতিয়া কিতাবা হুবি আমিরি ফায়াকুলু হা আউ করা ও কিতাবি, তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে আত্মীয় স্বজন যাকে পাবে আশপাশে পরিচিত দৌড়ায় দৌড়ায় নিয়ে যাবে সার্টিফিকেট, এই দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আর দেখো পড়া নিজেও পড়ো, সামনে এগিয়ে দিবে তুমি নিজে পড়ো, দেখো আমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ডান হাতে আমলনামা পেয়ে গেছে। তো পরে নিজেই বলবে কেন পাইলাম, ডান হাতে আমলনামা পেলাম কেন, এই জন্য পেয়েছি হিসাবিয়া, দুনিয়ার প্রতিটি কাজে পা ফেলতে কদম ফেলতে প্রত্যেকটি কদমে আমার জীবনের সকল স্তরে আমি এই চিন্তাটুকু করেছি, আমাকে কিন্তু আমার কাজের কারণে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এই আয়াতে কারিমা আল্লাহ এই কথাটাই বলছেন, এই জন্য বললেন যে আল্লাহ ইয়াতিমের সম্পদ যদি অমানবিকভাবে নষ্ট করো তাহলে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, আর কারো লাগবে না। যদি একদিকে এটা ভীতি প্রদর্শন করা, অপরদিকে এই কথা বলা, তোমার ভেতরে যদি আখেরাতের জবাবদিহিতার ভয় থাকে তাহলে অবশ্যই তুমি ইয়াতিমের সম্পদ সুন্দরভাবে যত্ন করবে, এবং তুমি নিজের সমস্ত কাজ কথাবার্তা আমল আখলাক সব কিছুকেই সুন্দর রাখবে, যদি আখরাতে জবাবদিহিতার ভয় তোমার ভেতরে থাকে সব কিছু সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতগুলো বোঝার এবং প্রতিটি কাজে আখরাতের ভয় জবাবদিহিতা আল্লাহর সামনে উপস্থিত হওয়া দাঁড়ানোর এই ভয়টা নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে চলবার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين يا شافي الأمراض اشفنا واشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين اي الله مولاي كريم مغرب النماز পর থেকে পর্যন্ত আপনার পাক কালামের তাফসীরে মজলিসে যারা দীর্ঘক্ষণ বসে কালামের পাকের তাফসীর শুনলেন, আল্লাহ আপনি আমাদের এই বসাকে এই বলা এবং শ্রবণ করাকে কবুল করে নিন। মৌলাই করিম আমাদের সকল ভাইদেরকে আপনি কবুল করে নিন, যারা এই মজলিসে কোরআনে করিমের মজলিসে বসেছেন প্রত্যেককে আপনি কবুল করে নিন, প্রত্যেকের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ বিচ্ছুতিকে মাফ করে দিন, অন্যায় অবিচারকে মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মাদের গুনাহকে মাফ করে দিন, ভাই বোন আত্মীয় স্বজনদের গুনাহকে মাফ করে দিন, আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ জীবিত মৃত সকলকে মাফ করে দিন। আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ আমাদের আব্বা আম্মারা কবরে শুয়ে আছেন, তাদের প্রত্যেককে আপনি পুরনো মাগফিরাত দান করে দিন, তাদেরকে আপনি জান্নাত ফেরদাউসের আলা মাকাম নসিব করে দিন, তাদের কবরকে আপনি প্রশস্ত করে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিন। ইয়া আল্লাহ অনেকেই অসুস্থ, আমার ভাই অসুস্থ, বেড স্টক করেছেন হসপিটালে চিকিৎসাধীন,
আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, তার হজ্জের ফ্লাইট ছিল, আপনার ঘরে যাওয়ার ফ্লাইট ছিল আগামী 14 তারিখ। আল্লাহ আপনার হুকুম, যিনি অসুস্থ হয়ে গেছেন আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। আল্লাহ তাকে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ করে দিন, নেক হায়াত দান করে দিন। তার সন্তান স্ত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। আর আল্লাহ তাদের টেনশন এবং তাদের এই কাতরতাকে, অস্থিরতাকে আপনি দূর করে দিন। আই আল্লাহ পরিবারের বেচাইনিকে দূর করে দিন, অস্থিরতাকে দূর করে দিন। আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। যত জায়গায় তার জন্য দোয়া হইতেছে আল্লাহ সকল দোয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে কবুল করে নিন, স্ত্রী সন্তানদের কবুল করে নিন। আমাদেরকে সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে, রোগশোক থেকে, জটিল রোগ থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের সকলকে মাফ করে দিন। আমাদের সকল কাজে জবাবদিহিতার ভয়, আখেরাতের ভয়ে, মৃত্যুর স্মরণ, আখেরাতের ভাবনা, তাকওয়া, খাশিয়াতে ইলাহি, সব কিছুর সাথে, এই সব কিছুর সাথে আল্লাহ আমাদের সমস্ত কাজ পরিচালনা করবার তৌফিক দান করে দিন। তাকওয়া এবং খাউফে খোদা নসিব করে দিন। আল্লাহ আপনার সাথে গভীর সম্পর্ক স্থাপনের তৌফিক দান করে দিন। আল্লাহ কোরআন বোঝার, কোরআন পড়ার তৌফিক দান করে দিন। কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দিন। ঘরের মধ্যে কোরআনই পরিবেশ তৈরি করার তৌফিক দান করে দিন। আল্লাহ কোরআনই পরিবার বানিয়ে দিন, আমাদের প্রত্যেকের পরিবারকে কোরআনই পরিবার হিসেবে কবুল করে দিন। কোরআনময় পরিবেশ আমাদেরকে দান করে দিন। কোরআনের সাথে গভীর মহাব্বত এবং সম্পর্ক তৈরি করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ কোরআনকে মহাব্বত করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ রাসূলে পাককে জীবনের চেয়ে বেশি ভালোবাসবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ রাসূলে পাকের সুন্নতের ইত্তেবা করবার তৌফিক নসিব করে দিন। যে সকল ভাইয়েরা ইয়া আল্লাহ আগুনে পড়ে মারা গিয়েছেন, আল্লাহ সকল মুমিন মুসলমান তাদেরকে আপনি পূর্ণ মাগফিরাত নসিব করে দিন। আল্লাহ তাদের পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে সবর করবার তৌফিক নসিব করে দিন। তাদের ইয়তিম সন্তান বিধবা স্ত্রীদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। যারা অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ এদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর আজাব আসতেছে, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করে দিন। সর্বপ্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক নসিব ফরমান। আয় আল্লাহ দেশের উপর খাস রহমত নাজিল করে দিন, দেশের উপর খাস রহমত নাজিল করে দিন। দেশের প্রত্যেকটা নাগরিককে মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ, প্রত্যেককে নেককার বানিয়ে দিন, অসাধুদেরকে নেককার বানিয়ে দিন, বৎকারদেরকে নেককার বানিয়ে দিন আল্লাহ, অসাধুদেরকে সৎ নেককার বানিয়ে দিন আল্লাহ। আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।